এই মিটিং মিছিল এই যে লাঠি চুলা নিয়ে বেরিয়ে হবে না, তাহলে এটা আরো দেরি হবে, এইখানে সবচেয়ে দেরি হবে। আপনাদের উপরে আমাদের ভরসা, যদি থাকে যদি থাকে তাহলে ঘরের ভেতর যান। 144 ধারা জারি করা হয়েছে, এখানে শান্তিপূর্ণভাবে থাকুন, আমাদের দেখতে দিন কে কোথায় আগুন লাগিয়েছে, কে কি করেছে, এইটা সমাধান নয়। এখানে একটা দিয়ে শুনুন শুনুন শুনুন, এখানে একটা দেশলাই গাড়ি ছুটে দিলাম, ওখানে একটা করলাম, তারপর সবাই মিলে ঘরদোর করে বেরিয়ে পড়লাম, এটা ঠিক হচ্ছে না। 22 ফেব্রুয়ারি সন্দেশকালীতে বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে এসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তারপর খনিকের অশান্তি এবং সুকান্ত মজুমদারকে সেখান থেকে পুলিশ বাইরে বের করে নিয়ে আসে। তারপর কি ঘটনা ঘটলো, তারপর যেটা ঘটলো, সন্দেশখালীতে ঢোকার জন্য যে 5টি ফেরিঘাট রয়েছে সেই 5টি ফেরিঘাটেই 144 ধারা জারি করে প্রশাসন। এখানেই শেষ পরদিন, অর্থাৎ আজ যখন এই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় নতুন করে অশান্তি তৈরি হচ্ছে, যেরকম একটি জায়গার নাম আমি বলছি, বেরমজুরের কাছারিপাড়া। সেখানে যখন শেখ শাহজাহানের সাগরেত তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা জমি হাতিয়ে নিয়েছেন এবং সেই জমি গ্রামবাসীরা যখন পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন, তখন সেই স্থানে নতুন করে উত্তেজনা। ঘটনাস্থলে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় এলেন। শুনুন, এই নোনা জল যা আমার ডিএমএস সাথে কথা হয়েছে, সম্পত্তি ফেরানোর ব্যবস্থা হচ্ছে, 9 জন পেয়েছে, ওয়াটার ইউজার দিয়ে সব কিছু করা হবে, একটা প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান যে ইতিমধ্যেই যারা নিজেদের জমির সঠিক কাগজপত্র দিতে পেরেছে প্রশাসনকে, তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রেও তার অন্যতা হবে না। বিএলআরও শুনুন শুনুন দিদি আমার কথা শুনুন, বিএলআরও ক্যাম্প করেছেন ডিএম সাহেবকে ধরনা ফোনে, ডিএম এর সাথে রোজ কথা হচ্ছে আমার, আপনারা জানেন ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, ক্যাম্প হয়েছে, কালকে এখানে ক্যাম্প হবে, পরশু হবে, আজই হতে পারে, কিন্তু এখানে 144 ধারা জারি হলো। শরদ, এটা শরদ তোমাকে আমি স্পিকারে দিচ্ছি, গ্রামবাসীদের সঙ্গে আছি, স্পিকারে দিচ্ছি, ঠিক আছে, স্পিকারে নাও। শুনুন, এখানে ডিএম সাহেব আমার ফোনে আছেন, দিদি আপনি শুনুন, আপনারা সবাই শুনুন, ডিএম সাহেব আছেন, ডিএম সাহেবের সঙ্গে আমাদের রেগুলার কথা হচ্ছে, উনি একাধিক ক্যাম্প করেছেন, গত 7 দিন ধরে চলছে, এবং শরদ গতকাল যে 9 জনের জমি ফেরত দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ওনারা বলছেন, আমাদের জমি আমরা কবে পাবো, আমাদের নোনা জল, জমি সংক্রান্ত যা যা অভিযোগ সেইটা করার জন্য আপনার যার যা অভিযোগ আছে, আগে হোক পরে হোক এখন হোক পিছনে হোক, আপনারা দেবেন, এটা বারবার করে বলা হচ্ছে, এখানে ক্যাম্প করে এক্ষুনি ডিএম সাহেবের সাথে কথা বলে দিলেন, কিন্তু এইটা এইভাবে হয় না। 9 জন জমি ফেরত পেয়েছে, আপনি দেখেছেন, আমি ছবি দেখো, আমাদের সেটা হ্যান্ডেল করতে দিন, লাঠি সোটা নিয়ে ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়াটা সমাধান নয়, কারুর ফাঁদে পা দেবেন না। আবার আপনি সেটা সেটা আপনি 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 ল্যান্ডের সমাধান শাসনী নিয়ে বলেছিলেন, ওটা ওটা অন্য অন্য বেরমজুর গ্রামের সাধারণ মানুষ যারা নিজেদের জমি বাজেয়াপ্ত হয়েছে বলে দাবি করছেন, তারা যদি নিজেদের সঠিক তথ্য প্রমাণ দ্বারা নিজের জমির মালিকানা প্রমাণ করতে পারেন, তাহলে প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে, জেলা শাসক নিজে দাঁড়িয়ে থেকে তাদের কাছে জমি হস্তান্তর করবে। আদিবাসী যাদের মানুষের যাদের জমি নিয়েছে, কেড়ে নিয়েছে, সেটা কি দয়া করে তবে একটাই কথা, একটাই কথা বলা হচ্ছে, কালকেও আমি এসেছিলাম, শোনো, কালকে ওপারে 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 নয় এখানে, হ্যাঁ ওপারে এসেছিলাম, আমি নিজে আগে দেখেছিল, আমি এখানে আমার কথা শুনুন, নেই স্যার এই তো আমার আমার কথা শুনুন ভাই, কথা শুনুন, কালকে এসেছিলাম, এসে আমি বলেছি যে সবার অভিযোগ আমরা নেব, অভিযোগগুলো কালেক্ট করে কাজ করতে সময় দিতে হবে তো, না দেবেন না, আমাদের তো সময় দেবেন, কদিন দেবেন, এক সপ্তাহ চাইছেন আপনারা, দেবেন তো এক সপ্তাহ টাইম দিন, দেবেন তো এক সপ্তাহ, তার মধ্যে এই রকম কিন্তু করা যাবে না, না আমরা কোনো গন্ডগোল কিছু শান্তি, তারাই নিজেরা আগুন লাগিয়ে দিয়ে গিয়ে আমাদের ছেলেদের নাম দিচ্ছে, বুঝতে পেরেছো? সন্দেশখালী থেকে রিঙ্কির সঙ্গে আমি সৌরভ, আনন্দবাজার অনলাইন।